স্বাগত নিউজ 24 দেশ সংবাদে সঙ্গে আছি আমি সঞ্জিতা ইসলাম শুরুতেই খালেদা জিয়া প্রসঙ্গ খালেদা জিয়ার সবশেষ খবর জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান মারুফা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য বৈঠকে বসেছিল মেডিকেল বোর্ড আপনার কাছে সবশেষ কি তথ্য আছে সর্বশেষ তথ্য খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এটি যে বৈঠকে এখনো মেডিকেল টিমের যে সদস্যরা তারা এখনো বৈঠকেই আছেন তারা এখনো বের হননি বা গণমাধ্যমে কিছু বলেননি এখনো তারা তবে এই বৈঠক থেকে সিদ্ধান্ত আসতে পারে যদি বিদেশ যাওয়ার সম্পূর্ণ সবকিছু প্রক্রিয়া শেষ হয় তিনি অনুমতি পান শেষ পর্যন্ত তাহলে কোন দেশে যাবেন সিঙ্গাপুরে নাকি লন্ডনে সেই বিষয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে এখান থেকে এবং তারপরে পরেই কিন্তু কখন ফ্লাইট কখন তিনি আসলে এখান থেকে যাবেন অ্যাম্বুলেন্সে করে যাবেন না কিভাবে যাবেন এবং তার সঙ্গে কে কে যাবেন এই বিষয়গুলো সম্পর্কেও জানা যাবে তবে তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা যেটি সেটি হচ্ছে সর্বশেষ শ্বাসকষ্টের পরে যেই পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়েছিল সেই পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেই রিপোর্টগুলো এসেছে তাতে করে বোঝা যায় খালেদা জিয়ার অবস্থা অনেকটাই অবনতি হয়েছে সেটি বিস্তারিত এখনও পর্যন্ত গণমাধ্যমে প্রকাশ করা হয়নি তবে আমরা হাসপাতালের বিভিন্ন সূত্র ধরে জানতে পেরেছি যে তার ফুসফুস থেকে ইতিমধ্যেই 3 ব্যাগ তরল পদার্থ অপসারণ করা হয়েছে এছাড়াও তার রক্তে এবং প্রস্রাবের পরীক্ষায় বেশ কিছু এমন কিছু রিপোর্ট এসেছে যাতে করে খালেদা জিয়াকে আসলে দ্রুতই বিদেশ নেওয়ার ব্যাপারে সরকারও ইতিবাচক এবং বিএনপিও তৎপর এখন দেখার বিষয় আসলে তিনি কখন নাগাদ অনুমতি পান এবং তারপরে কোন দেশে তিনি যান তো সব মিলিয়ে তিনি সিসিইউতেই আছেন করোনারি কেয়ার ইউনিটে এভারকেয়ার হাসপাতালে এবং মেডিকেল টিমের সদস্যরাও সেখানে আছেন এবং দলের মহাসচিব একবার তার সঙ্গে দেখা করে গেছেন দুপুরে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য পদ্মা ধন্যবাদ মারুফা এদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে করা আবেদন নিয়ে গুলশানে আইনমন্ত্রীর বাড়িতে গেছেন আইন সচিব বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা কাউসার ফাতেমা খালেদা জিয়ার পরিবার যে আবেদন করেছে সেই বিষয়ে আইন মন্ত্রণালয়ের অবস্থানটা কি সবশেষ কি খবর আছে আপনার কাছে পদ্মা আর বেলা 8টার দিকে আইনমন্ত্রী এখানে সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি বলেছেন যে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে যে আবেদনটি করা কথা বলা হচ্ছে সেটি আসলে আইনমন্ত্রীর কাছে এসে পৌঁছায়নি সেই আবেদনপত্রটি পাওয়া ছাড়া তিনি আসলে তার মতামত জানাতে পারছেন না এর মধ্যে আমরা খবর পেয়েছি আইন সচিব গোলাম সারওয়ার তিনি আইনমন্ত্রীর সাথে যে ফাইলটি বা আবেদনপত্র আবেদন করা হয়েছে সেটি নিয়ে আর তিনি আইনমন্ত্রী যে গুলশানের কার্য অফিসটি রয়েছে সেখানে আসছেন এবং আইনমন্ত্রীর সাথে কথা বলবেন পরে তার পরে আসলে আইনমন্ত্রী জানিয়েছেন যে তিনি আবেদনপত্রটি পেলে তারপর তিনি তার মতামত জানাতে পারবেন তবে তিনি বলেছেন 401 ধারায় বেগম খালেদা জিয়ার যে জামিনটি দেওয়া হয়েছে অর্থাৎ সাজা স্থগিত করা হয়েছিল 6 মাসের জন্য পরবর্তীতে আবারও 2 বার সেটি শেষ সাজা স্থগিত বিষয়টি বাড়ানো হয় এবারও আসলে 401 ধারায় তার বিদেশ গমনের বিষয়টি অনুমতি দেওয়া যাবে কি না সেটি তারা পর্যালোচনা করবেন কিন্তু তার আগে তার কাছে আবেদনপত্রটি আসতে হবে এবং সেখানে আসলে কোন দেশে তারা যেতে চাচ্ছেন সেটি হয়তোবা তখন সেটি বোঝা যাবে তবে এখানে আইনমন্ত্রীর কাছে আইন সচিব আসার পরবর্তীতে হয়তোবা সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর কাছে সেই আবেদনের ফাইলটি হয়তোবা যাবে এবং তার পরবর্তীতে আসলে বোঝা যাবে যে বেগম খালেদা জিয়ার বিষয়ে সাজা স্থগিতের বিষয়টি বা তাকে বিদেশ গমনের বিষয়ে অনুমতি দেওয়া হবে কিনা পদ্মা এ ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ ফাতেমা আপনাকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি মারুফা রহমানকেও দর্শক খালেদা জিয়ার চিকিৎসা এবং তাকে বিদেশ নেয়ার বিষয়ে এভারকেয়ার হাসপাতাল এবং গুলশান থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মারুফা রহমান এবং ফাতেমা কাউসার পরের প্রসঙ্গে চলে যাচ্ছি অনেক জল্পনা কল্পনা কয়েকদিনের টানা উত্তেজনা হাতাহাতি ও সংঘর্ষের পর মেয়াদ পূর্তির শেষ দিনে 85 জনকে অ্যাডহকে এবং কর্মচারী মিলিয়ে মোট 141 জনকে নিয়োগ দিয়ে পুলিশ পাহারায় ক্যাম্পাস ছেড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান এর আগে দিনভর নিয়োগ প্রত্যাশী ও এর
বিরোধিতাকারীরা মুখোমুখি অবস্থান নেয় উপাচার্যের বাসভবনের সামনে। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, মেয়াদের শেষ দিনে এ ধরনের নিয়োগের কারণ কি? এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে? ধন্যবাদ পদ্মা। কিছুক্ষণ আগে বলতে গেলে 2:25 উপাচার্য অধ্যাপক আব্দুস সোবান তার মেয়াদের শেষ দিন ছিল আজকে, তিনি কর্মস্থল ত্যাগ করেছেন এবং পুলিশ প্রহরায়। এরপরেই মূলত জানা যায় যে 141 জনকে তিনি নিয়োগ দিয়ে গেছেন এবং আজকে যারা আমরা উপাচার্যের বাসভবনের সামনে আছি, তিনি যারা নিয়োগ পেয়েছেন তারা যোগদান করছেন এখানে। এবং তিনি যখন পুলিশ প্রহরায় তার পরিবার সহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করেন, তারপরেই মূলত ছড়িয়ে পড়ে যে তিনি 85 জন কর্মকর্তা এবং বাকি কর্মচারী মিলে 141 জনকে নিয়োগ দিয়েছেন এবং তারাই এখানে ছুটে আসেন এবং ভেতরে বিশ্ববিদ্যালয়ের বাসভবন উপাচার্যের বাসভবনের নিচতলায় যে যোগদান প্রক্রিয়াটি চলছে এবং এখানে যারা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছিলেন তারাও এই উপাচার্যের বাসভবনের বাইরে অবস্থান নিচ্ছেন, তারা এই নিয়োগের বিরোধিতা করেছিলেন। আমরা এখানে ভেতরেও দেখেছি যে অনেকে নিয়োগ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষুদ্র প্রতিক্রিয়াও জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা নিয়োগ পাননি তাদের কাছ থেকে, আপনি অনেকে প্রতিবাদ করছিলেন কেন? আমাদের চাকরি হয়নি, আমরা দলের সাথে আছি মহানগর মহিলা আওয়ামী লীগ, কিন্তু আমরা এখানকার 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। চাকরি হয়েছে বাইরের লোকজন, পাবনা থেকে, নাটোর থেকে, তাহিরপুর থেকে, বাইরে থেকে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা চাকরি করতে আসছে, কিন্তু আমি স্বামী পড়তে, আমার একটা ছোট বাচ্চা আছে, কিন্তু আমাদের কোনো কর্ম নেই। আমাদের 30 নম্বর ওয়ার্ড, অনেকেই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন, তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা এখানে এবং উপাচার্যের বাসভবনের শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি উত্তেজনা নিয়ে সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী শাহেদ। পরের প্রসঙ্গ, 22 দিন পর গণপরিবহন চালু হলো। বেশ কিছু শর্তে নগর ও জেলার অভ্যন্তরে এখন বাস চলছে, তবে সব শর্ত পূরণ হচ্ছে না। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার কথা বলা হলেও তা নিয়ে অবহেলা আছে সব পক্ষের। বাসগুলোতে যেমন স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নেই, তেমনি যাত্রীরাও অসচেতন। আবার সব সিটে যাত্রী নিয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ আছে বিস্তর। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। নানা বিধিনিষেধের আওতায় নগরের অভ্যন্তরে গণপরিবহন চলাচল শুরু হলেও চট্টগ্রামে সেসব মানা হচ্ছে না। বাসগুলোয় অর্ধেক যাত্রী বহনের কথা থাকলেও আদতে সব সিটেই যাত্রী বসানো হচ্ছে, একই সঙ্গে ভাড়াও নেওয়া হচ্ছে 60% বেশি হারে। এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন সাধারণ মানুষ। যাত্রীরা মানা করতেছে, একটার উপর একটা বসতে না, এরা এক সিটে একজন বসতেছে। অন্যান্য তুলনায় এটা একটু মোটামুটি ভালো, অন্যান্যগুলো তো কোনো কিছুই নাই, অনেক যাত্রী ডাবল যাত্রী নিচ্ছে, দাঁড়ানো নিচ্ছে। শুধু জেলার অভ্যন্তরে চলাচলের অনুমতি থাকলেও রাজশাহীতে আন্তঃজেলা বাস চালানো হচ্ছে। সকালে নগরীর শিরোইল বাস টার্মিনাল ও ভদ্রা এলাকা থেকে বেশ কিছু বাস ছেড়ে যায় পার্শ্ববর্তী বিভিন্ন জেলার উদ্দেশ্যে। যাত্রীদের স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করার তেমন কোনো ব্যবস্থা ছিল না এসব পরিবহনে। জেলার বাইরে আমাদের কোনো গাড়ি যাচ্ছে না, আমাদের গাড়ি রাজশাহী সীমানা পর্যন্ত যাচ্ছে। নাটোর জেলা, রাজশাহী জেলা তো দুটি মাঝখানে, কিন্তু ওখানে তো নাটোর না বললে তো হবে না। যাত্রী কিংবা শ্রমিক কারোরই স্বাস্থ্য সচেতনতা নিয়ে তেমন আগ্রহ নেই সিলেটে। কেউ মাস্ক পরছেন তো কেউ পরছেন না। শ্রমিকদের অভিযোগ বলার পরও যাত্রীরা মাস্ক পরা কিংবা স্বাস্থ্যবিধি নিয়ে অবহেলা করছেন। যাত্রীদের অভিযোগ ভাড়া বেশি নেওয়া হচ্ছে। অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল শুরু হয়েছে রংপুরেও, তবে যাত্রী কম থাকায় অনেক বাস টার্মিনালেই দাঁড়িয়ে থাকে। এদিকে পাশের জেলাগুলোতে যাতায়াতের জন্য ঝুঁকিপূর্ণ থ্রি হুইলার বেছে নিচ্ছেন যাত্রীরা, এগুলোর সামাজিক দূরত্ব মানা হয় না একেবারেই। 60% বেশি ভাড়া নিয়ে অর্ধেক যাত্রী বহন করা হচ্ছে যশোরের বাসগুলোয়। জেলার অভ্যন্তরে চলাচলের অনুমতি থাকায় দূরপাল্লার যাত্রীদের কয়েকবার বাস পরিবর্তন করতে হচ্ছে। কিছু পরিবহনে স্বাস্থ্যবিধি মানা হলেও বেশিরভাগ বাস নিয়ম নীতির তোয়াক্কা করেনি।
নিচ্ছে নিতে আপনার 40 টাকা ভাড়া, এখন 70 টাকা ভাড়া নিচ্ছে, প্রায় ডাবল হচ্ছে আর কি। দূরপাল্লার যারা যাত্রী তাদের জন্য সমস্যাটা বেশি, আর এমনি যারা আন্তর্ডিস্ট্রিক্টের ভিতরে বা চলাচল করতো তাদের জন্য খুব বেশি যে তা নয়, ভাড়া একটু বেশি চাচ্ছে। কোনো যাত্রীর মাস্ক না থাকে তাকে আমরা টিকিট দিচ্ছি না এবং হ্যান্ডসেটেরই ব্যবহার করছি আমরা। এদিকে সাভারের বিভিন্ন এলাকা থেকে ঢাকামুখী বাস গাজীপুরেও যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব বাসে বেশিরভাগ যাত্রী তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্প কারখানার শ্রমিক। বাসগুলোয় স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না সরকারি নির্দেশনা অনুসারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিশেষ ছাড়পত্র নিয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফিরেছেন এখন পর্যন্ত প্রায় 1600 জন। তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে যশোরের 16টি হোটেল সহ আশপাশের জেলায়। তবে যাত্রীদের অভিযোগ, হোটেল ভাড়া সহ অন্যান্য খরচ দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এমনকি এখানে কোনো চিকিৎসক না থাকায় রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছে। এ অবস্থায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নয়, নিজ বাড়িতেই আইসোলেশনে থাকতে চান তারা। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনায় বিপর্যস্ত প্রতিবেশী দেশ ভারত করোনা সংক্রমণ রোধে গেল 26 এপ্রিল থেকে 2 সপ্তাহের জন্য সীমান্ত পথে ভারত বাংলাদেশের মধ্যে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ ঘোষণা করে সরকার। এতে ভারতে আটকা পড়ে কয়েকশো বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী পরে বিশেষ ছাড়পত্র নিয়ে দেশে ফিরতে শুরু করে তারা। তবে দেশে ফেরার পর তাদেরকে বাধ্যতামূলক 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে যশোরে বিভিন্ন হোটেলে। যাত্রীরা বলছেন তারা ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য, সেখানে চিকিৎসা বাবদ টাকা খরচ করার পর দেশে এসে হোটেল ভাড়া ও খাবার বিল দিতে গিয়েও পড়েছেন আর্থিক সংকটে। এমনকি হোটেলে কোনো চিকিৎসক না থাকায় অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। এ অবস্থায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নয় বরং নিজ বাড়িতে আইসোলেশনে থাকতে চান তারা। এক একবার খেতে গেলে আমাদের 200-300 টাকা করে চলে যাচ্ছে এক একবারে, তো 3 বার খেতে গেলে আমাদের 700-800-900 টাকা খরচ। ডাক্তার বলেন যা বলেন প্রশাসন কোনো খবর নিচ্ছে না, আমরা কিভাবে আছি না আছি পরীক্ষা নিরীক্ষা করে আমাদের বাড়িতে দেখো, যদি পজিটিভ হয় আমাদের রেখে দেখ। এদিকে সুরক্ষা সামগ্রী না থাকায় করোনা আতঙ্কে দিন কাটাচ্ছেন হোটেল কর্মীরাও। আমরা যে তাদেরকে ডিউটি দিচ্ছি, তাদেরকে সেবা দিচ্ছি, আমাদের তো এর কোনো মানে ফ্যাসিলিটি আমরা পাচ্ছি না, কারণ আমাদের আমাদের তো জীবনে একটা রিস্ক হয়ে যাচ্ছে। অবশ্য স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন ভারতের ভ্যারিয়েন্ট সংক্রমণ রোধে কঠোর অবস্থানে তারা। বিভিন্ন হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছে, তাদের দেখাশোনার জন্য বা স্বাস্থ্যগত বিষয়গুলো দেখার জন্য আমরা মেডিকেল টিম করেছি এবং মেডিকেল টিমের সদস্যগণ তাদেরকে তাদের সমস্যা বিবেচনা করে তাদেরকে দেখছেন। গেল কয়েকদিনে বিশেষ ছাড়পত্র নিয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফিরেছেন প্রায় 1600 মানুষ, এর মধ্যে 9 জনের করোনা পজিটিভ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাগেরহাটের 5টি উপজেলায় সুপেয় পানির তীব্র সংকট। সমুদ্রের লোনা জলের কারণে গভীর বা অগভীর নলকূপ উপযোগী নয়, ফলে তাদের নির্ভর করতে হয় বৃষ্টি বা পুকুরের পানির উপর। এতে স্বাস্থ্য ঝুঁকিতে 800,000 মানুষ। শেখ আহসানুল করিমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে, ডেস্ক রিপোর্ট। বৈশাখ শুরুর পর বৃষ্টি না থাকার সময়টা যখন দীর্ঘ, তখন বাগেরহাটের চিরচেনা গ্রামের দৃশ্যপট এভাবেই বদলে যায়। ঘরে ঘরে খাবারের নয়, হাহাকার ওঠে বিশুদ্ধ পানির, যাতে অসহায় হয়ে পড়েন বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, কচুয়া ও রামপাল উপজেলার মানুষকে মোকাবিলা করতে হয় এমন বাস্তবতার, যেখানে এ সময় নলকূপ দিয়ে উঠতে শুরু করে লবণ পানি, ফলে খাবার পানির জন্য তাদের নির্ভর করতে হয় বৃষ্টি বা পুকুরের ওপর। তবে বৃষ্টি না হওয়ায় ও পানির স্তর 16 ফুটের নিচে নামায় এসব উপজেলার পুকুরগুলোও শুকিয়ে গেছে, ফলে এখানে 800,000 মানুষ পাচ্ছেন না খাবার ও রান্নার পানি। আমাদের এলাকায় কোনো পানি বলতে নাই, আমরা কোনো খাইয়ে শান্তি পাই না, একটা টিউবওয়েলের পানি ওঠে সব আয়রন। পানির সংখ্যাটা আমার 500-600 মুরগি আছে, তো অনেকগুলো মুরগি মারা গেছে এই পানি খাইয়ে। রোজার দিন কি করতে আসি, খাইতে পারি না, রান্নাতে পারি না। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বলছে সারা দেশে তাদের মাত্র 30টি ভ্রাম্যমান পানি বিশুদ্ধকরণ গাড়ি রয়েছে, যা দিয়ে দিনে 10,000 লিটার সুপেয় পানি সরবরাহ সম্ভব প্রয়োজনের তুলনায়, যা খুবই কম। আমাদের নির্ভর করতে হয় বৃষ্টির পানির উপর। এই বছরে খরা মৌসুমে এবছর টোটালি কোনো বর্ষা হয় নাই, যার কারণে যে সমস্ত নিরাপদ পানির ওখানে আধার আছে, উৎস আছে, উৎসগুলো সচল রাখা যাচ্ছে না পানির কারণে, ফলে দূষিত পানি পান করে অনেকেই আক্রান্ত হচ্ছেন পানিবাহিত নানা রোগে।
রামপাল, মংলা, শরণখোলা এবং মোড়লগঞ্জ এই চারটি জেলায় ডায়রিয়ার প্রকোপ অনেক বেড়েছে। এর কারণ হিসেবে আমরা দেখেছি যে অন্যতম কারণ হচ্ছে দূষিত পানি পান করা। সিডর ও আইলা বিধ্বস্ত এই জেলায় আরো বেশি পুকুর খনন ও সংস্কার এবং পিএসএফ নির্মাণের দাবি উপকূলবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দেশ সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। এবং সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে এর আগে ওনাকে ওনার দণ্ডাদেশ স্থগিত করা হয়েছে ফৌজদারি কার্যবিধির 401 ধারায়, এবং সেই ধারার স্কোপে আবার এটাকে এবং এটা এই 401 ধারার কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে, এবং তারপরে আবার এটাকে ওপেন করার স্কোপ আছে কি না সেটা আপনার একটু পরে কথা বলি, একটু পরে সেটা সেটা দেখতে হবে, এবং দেখে তারপরে আমরা আমাদের অভিমত যথাশীঘ্র, আজকে তো আর হবে না, যথাশীঘ্র আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠি। না আজকে তো আর হবে না, আজকে তো বন্ধ হয়ে গেছে, আজকে তো আর হবে না, কিন্তু আমরা যথাশীঘ্র পাঠিয়ে দিই। ধন্যবাদ। দর্শক, খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে আবেদন জানিয়েছিল তার পরিবার, এই বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান জানাতে ব্রিফ করছিলেন আইনমন্ত্রী, আমরা সরাসরি ছিলাম সেখানে। পরের প্রসঙ্গ, সুন্দরবনের দাসের ভাড়ানি খাল এলাকার আগুন এখনও নেভেনি, বৃহস্পতিবার আবারও আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। সকাল 9টায় শরণখোলা, মোড়লগঞ্জ ও বাগেরহাট সদর স্টেশনের 3টি ইউনিট রওনা হয় মূলভূমি থেকে 3 কিলোমিটার দূরে ওই এলাকায়। এর আগে বুধবার বিকেল 5টায় আগুন নেভানোর কাজ স্থগিত করে ফায়ার সার্ভিস। দাসের ভাড়ানি খাল এলাকায় এবারই প্রথম আগুন লাগল। এর আগে 2002 সাল থেকে 28 বারের আগুনে সবচেয়ে বেশি 4 বার পুড়েছে পচা কোড়ালিয়া এলাকা। এ পর্যন্ত আগুনে সুন্দরবনের 71 একরের বেশি বনজ সম্পদ পুড়েছে বলে তথ্য দিয়েছে বন বিভাগ। লকডাউনে পণ্য খালাস কমে যাওয়ায় চট্টগ্রাম বন্দরে এখন থেকে কন্টেইনার জট। ঈদের টানা ছুটি আর চলমান লকডাউনে ভয়াবহ কন্টেইনার জটের আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ। তাই ব্যবসায়ী সংগঠন অফডক এমনকি বড় বড় আমদানিকারকদের দ্রুত পণ্য খালাস করতে চিঠিও দিয়েছে তারা। বিগডার সভাপতি নুরুল কাইয়ুম খান বলেছেন অফডকে জায়গা খালি, আর আমদানিকারকরা বলছেন কাস্টমসের নানান জটিলতা দ্রুত পণ্য খালাসে বড় বাধা। এদিকে কাস্টমস কমিশনার বলছেন অন্যায় আবদার দেখিয়ে দ্রুত পণ্য খালাস করতে গেলে কোনো ছাড় নেই আমদানিকারকদের। চট্টগ্রাম বন্দরে প্রতিদিন 3,500 থেকে 4,000 পণ্যবাহী কন্টেইনার ডেলিভারি হলেও করোনার চলমান লকডাউনে নেমে এসেছে 2 থেকে 2,500। পণ্য ডেলিভারি কমে যাওয়ায় দিন দিন বাড়ছে কন্টেইনার জট। পণ্য খালাসে সবার সহযোগিতা চেয়ে আমদানিকারক ও অফডক সহ সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। লকডাউনের সময় ডেলিভারিটা স্মুথ থাকে এবং সব স্টেক হোল্ডাররা যেন যার যার অবস্থান থেকে কাজ করে যায়, সেজন্য আমরা চেম্বার, সিএনএফ অ্যাসোসিয়েশন সহ অন্যান্য সবাইকে পত্র দিয়ে জানিয়েছি তাদের স্বশ কন্টেইনার যেন ডেলিভারি নিয়ে যায়। অবডক কর্তৃপক্ষ বলছেন খালি জায়গা থাকলেও নানান জটিলতার কারণেই আমদানিকারকরা ব্যবহার করছে না, আর আমদানিকারকরা বলছেন কাস্টমসের গাফিলতি কিংবা সক্ষমতার অভাবে ঝুলে যায় পুরো প্রক্রিয়া। বন্দরের যে জটটা আছে সেটা হয়তো সমন্বয়হীনতার জন্য হচ্ছে, সেটা বন্দরে দেখা উচিত। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই জায়গায় কাস্টমসের সাথে বসে এই চিহ্নিত সমস্যাগুলোকে দ্রুত সমাধান করতে পারলে অটোমেটিক্যালি যে কোনো আমদানিকারক দ্রুত পণ্য নিয়ে যাবে। এদিকে কাস্টমস কমিশনার বলছেন আইন ও বিধির বাইরে পণ্য খালাস করতে আসলে ছাড় দেওয়া হবে না আমদানিকারকদের। আইন এবং বিধির বাইরে এখানে কোনো ধরনের কাজ অ্যালাউ করা হবে না, এবং এই মেসেজটুকু আমি আমার প্রত্যেক লেভেলের কর্মকর্তা কর্মচারীদের দিয়ে দিয়েছি। 49,000 টিউস কন্টেনার ধারণ ক্ষমতা সম্পন্ন চট্টগ্রাম বন্দর টার্মিনালে এখন কন্টেনার আছে 38,000-এর কাছাকাছি। এরপরও জেটি ও বহিনঙ্গর মিলিয়ে পণ্য খালাসের অপেক্ষায় আছে অন্তত 40টি জাহাজ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এবারে সারা সৌজন্যে ঈদ বাজারের খবর।
ঈদবাজারের খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। জীবন, ঈদের আগে কতটা জমে উঠেছে বেচে কেনা? পদ্মা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুমিল্লায় ঈদ মার্কেটে আসলে মানুষের ঢল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই মহামারী করোনার মাঝেও কুমিল্লার মার্কেটগুলোতে এবং শপিং মহলে ক্রেতা সাধারণের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে কুমিল্লার ঈদ বাজার। আমি এসে দেখেছি যে আপনি হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন যে কুমিল্লার ঈদ বাজারে আসলে সাধারণ ক্রেতারা সবাই তারা আসছেন এবং মার্কেট কর্তৃপক্ষ সর্বোচ্চ তারা স্বাস্থ্যবিধি মেনে তারা এই ঈদ বাজারের ক্রেতা সাধারণদেরকে বেচা কেনার জন্য তারা প্রস্তুতি নিয়েছেন। তো আমি মার্কেট কর্তৃপক্ষ লোক দেখতে পাচ্ছি, মার্কেটের কমিটির সভাপতি আনিসুর রহমান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ঈদ বাজার কেমন জমে উঠেছে? ভালোই জমে উঠেছে। গত বছর ঈদ হয় নাই, তো না হওয়াতে এই বছর কাস্টমার প্রচুরই আসছে আমাদের এখানে, কিন্তু আমরা প্রত্যেক স্বাস্থ্যবিধি মেনেই আমরা মার্কেটের ভিতরে ঢুকে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে সব কিছু মিলে কুমিল্লার ঈদ বাজার এখন পুরোপুরি জমজমাট এবং জমে উঠেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি স্টুডিওতে যাচ্ছি পদ্মার কাছে। জীবন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে ঈদ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। দেশ সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। মহামারী করোনায় বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। দিনের আয়ে যাদের সংসার চলে, কাজ না থাকায় পরিবার নিয়ে তাদের ত্রাহি অবস্থা। এমন পরিস্থিতিতে রাজশাহী নগরীতে বসবাসরত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। ঈদ উপহার আর মাসব্যাপী ইফতার নিয়ে হাজির তিনি। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। ঈদ মানে খুশির উৎসব, কিন্তু দরিদ্র পরিবারগুলোতে ঈদ আসে কেবল উপলক্ষ হয়ে। নগরীর গরিব, অসহায়, দুস্থ, নিম্ন আয়ের মানুষরা যাতে আনন্দ থেকে বঞ্চিত না হন, সেজন্য নানা উদ্যোগ নিয়েছেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। প্রতিদিন দরিদ্র মানুষগুলোর হাতে তুলে দেয়া হচ্ছে উপহার সামগ্রী। পর্যায়ক্রমে নগরীর তালিকাভুক্ত 20,000 মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেয়া হবে। করোনাকালীন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতেই এমন উদ্যোগ, বলছেন মেয়র। মানুষের পাশে যে সরকার আছে, আমরা আছি, এটা একটু বোঝানো এবং কিছুটা দিন তো তারা একটু খাদ্য নিরাপত্তা পেল এবং এরপরে আরো বেশি পাবে ইনশাআল্লাহ। নগরীর বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন মেয়র। এমন উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত গরিব, অসহায় ও কর্মহীন মানুষগুলোর মুখে হাসি ফুটেছে। উপহার পেয়ে খুশি তারা। আমাদের অভাবের সময় এখন করোনার টাইমে মেয়র সাহেব যে আমাদের উপহার দিয়েছে, এটা নিয়ে আমরা খুব খুশি, খুব ভালো লাগছে, সন্তুষ্ট পেলাম। আমাদের উপহার দিয়েছে যে আমরা এতে খুব সন্তুষ্ট এবং খুশি। শুধু ঈদ উপহার নয়, রমজানের পুরো মাস জুড়ে চলছে দুস্থ, নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ। প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকায় 1,500 মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে ইফতার। গত বছর থেকে করোনার কারণে এটি আমরা ডাইভার্ট করেছি একটু ভিন্নভাবে। যারা সারাদিন কাজ করে হয়তো সেই পরিমাণ পুষ্টিকর খাদ্য পাচ্ছেন না, তাদের জন্য একটু ইফতারি দিয়ে আমরা প্রতিদিন 1,200 লোকের ইফতারির ব্যবস্থা করেছি। রান্না করা খাবার এবং এই রান্না করা খাবার নিশ্চয়ই তাদের উপকারে লাগছে, এটিও করোনাকালীন সংকটের কথা মাথায় রেখেই আমরা করেছি। ঈদের পরেও করোনা পরিস্থিতিতে সংকট থাকলে মানুষের প্রয়োজনে এভাবে সহযোগিতা অব্যাহত রাখতে চান মেয়র। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। শিক্ষাক্ষেত্রে বাংলাদেশকে যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্তব্য করেছেন সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় শিক্ষকদের মাঝে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো উন্নয়ন উপ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বসা বেঞ্চ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ঝিনাইদহে করোনায় কর্মহীন হয়ে পড়া 7,000 হত দরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি ব্যবসায়ী মিজানুর রহমান মাসুম, সিআইপি।
এসময় শহরের বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী, চাল, ডাল, তেল, আলু তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম শাহীন ও সদর থানার ওসি মিজানুর রহমান। করোনাকালে খাদ্য সামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন কর্মহীন ও হতদরিদ্র পরিবারগুলো। দেশ সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। মৌসুমের শেষে এসেও বরগুনার বাজারে তরমুজ বিক্রি হচ্ছে কয়েক গুণ বেশি দামে। ক্রেতাদের অভিযোগ, রমজানে ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় সিন্ডিকেট করছেন। খুচরা বিক্রেতারা এর জন্য আড়তদারদের দায়ী করছেন। তবে বাম্পার ফলনের কারণে গেলবারের চেয়ে এবার কিছুটা বেশি লাভ করেছেন প্রান্তিক চাষী। সুমন শিকদারের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। যে তরমুজ রোজার ঠিক আগেও বিক্রি হয়েছে 100 থেকে 150 টাকায়, বরগুনার বাজারে সেটার দাম এখন 400 থেকে 500 টাকা। অথচ আড়তে পণ্যের অভাব নেই, কেন এই মূল্যবৃদ্ধি তার সঠিক হিসেব নেই, তবে ক্রেতারা ক্ষুব্ধ। এভাবে চললে সাধ্যের বাইরে চলে যাবে বলেও অভিযোগ রয়েছে। অনেক দাম বেশি, এর জন্য তো দাম পড়ে কিন্তু দামের বনে না, অনেক বেশি দামে দাম। এতে মধ্যবিত্ত ফ্যামিলি কেনা সম্ভব না, রমজানে খাওয়াও সম্ভব না, রমজানে তো সব জিনিসের দাম কমা উচিত। কৃষকের ক্ষেত থেকে তরমুজ কেনে স্থানীয় পাইকাররা, তাদের একটি লভ্যাংশ রেখে বিক্রি হয় আড়তে, পরে বড় আড়তদাররা দাম নির্ধারণ করেন বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের। ঢাকা চালান দিছে, খেতে ওই পাইকে গৃহস্থেরা বেশি দামে মালে দাম পাইয়া ওই ঢাকাইয়াল পার্টি বেশি চালাইছে। তবে এবার বেশ ভালো ফলন হয়েছে তরমুজের, তাই আগের চেয়ে লাভও বেড়েছে, এর জন্য খুশি কৃষক। এবছর আমি দোকানে জমিতে তরমুজ চাষ করছি, ইনশাল্লাহ খুব ভালো ফলন দিছে এবং মানে দরও পাইছি ভালো। গত বছর কার্নি প্রতি 2 লাখ টাকা বিক্রি হয়েছে, আর এবছর কার্নি 4 লাখ টাকা বিক্রি হয়েছে। বরগুনার জেলা প্রশাসক অবশ্য দাবি করেছেন, দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত নিয়মিত কাজ করছে। আমরা বাজারটি নিবিড়ভাবে মনিটরিং করছি, অর্থাৎ কোনো ভোক্তা প্রতারিত না হন, তারপর যদি কোনো ভোক্তা যদি এই মৌসুমি ফল ক্রয় করার ক্ষেত্রে যদি প্রতারিত হয়ে থাকেন বলে মনে করেন, আমাদের কাছে অভিযোগ করলে আমরা ভোক্তা অধিকার আইনে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। সচেতন নাগরিকদের দাবি, মধ্যস্বত্বভোগীদের বেশি লাভের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক কৃষক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল দেশ সংবাদে, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।